কুটির শিল্প ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যারা মূলত এসএমই লোন দিয়ে থাকে। লঙ্কা বাংলা ফাইন্যান্স তার মধ্যে অন্যতম, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড এসএমই লোনের ক্ষেত্রে বড় একটা অবদান রাখছেন, ব্যাংক এশিয়া লিমিটেড এসএমইতে অনেক কার্যক্রম পরিচালনা করছে, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এসএমই প্রোডাক্ট বিভিন্ন ধরনের বিতরণ করে থাকেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিক্ষেত্রে এসএমই অনেক ঋণ দিয়ে থাকেন, ইউসিবি ব্যাংক লিমিটেড এসএমইতে ভালো অবদান রেখে চলছেন, এসএমই ফেয়ারের মিডিয়া সেন্টার এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান অবস্থান সম্পর্কে সহজেই জানা দিতে পারবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের স্টলে এখানে উপস্থিত একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমি মোহাম্মদ জামিল মিয়া। আচ্ছা, আপনাদের ব্যাংকের এখানে যে এসএমই ফেয়ার অংশগ্রহণ করছেন, আপনাদের এই ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, আমরা সব ধরনের ঋণ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু মূলত এসএমই মূলত মূল ফোকাস আমাদের এসএমই আর কি। আমাদের হোম লোন আছে, আমাদের পার্সোনাল লোন আছে, এছাড়া নারী যুক্তদের যে লোনটা আর কি, এটা খুবই ভালো যাচ্ছে, কৃষি ঋণটা আছে, ৩০ লক্ষ টাকা। এর জন্য কি কি ডকুমেন্ট লাগে একটু সংক্ষেপে বলতেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে মেলার ভিতরের বিভিন্ন টল দেখাবো। অনেক সুন্দর সুন্দর ব্যবসায়ী এবং উদ্যোক্তারা এখানে আসছেন মেলার বিভিন্ন ধরনের টল নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসার প্রসার ঘটাতে। এখানে আমরা দেখছি যে নকশিকাঠা বা হাতের অনেক ধরনের ন্যাচারাল বিভিন্ন ধরনের এলিমেন্ট, এগুলো পরিবেশের জন্য খুবই সামঞ্জস্যপূর্ণ। মেন কথা, এসএমই মেলাতে যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখছি সবগুলোই পরিবেশের জন্য। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে, আসলে পরিবেশ সম্মত প্রোডাক্ট, বিভিন্ন কারুকলা নিয়ে হাতে কার্যক্রম। এখানে বিভিন্ন ধরনের ফেব্রিক্স আমরা দেখতে পাচ্ছি, ফেব্রিক্স স্টল মূলত বিভিন্ন ধরনের ব্যাংকের, আসলে সুন্দর একটা উদ্যোগ এই মেলার আয়োজন। প্রোডাক্ট এগুলো রাঙামাটি হস্তশিল্প, এগুলো না আপনাদের ব্যবসাকে রাঙামাটিতেই? এক প্লেট বিক্রি রেট কত এগুলো? মেলা মেন কথা, মেলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জানা যায় বোঝা যায়। ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের, লেদার আইটেম, বিভিন্ন ধরনের লেদার সামগ্রী এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন গত 24 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা চলবে, আর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সিন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারা। অনেক স্টল এখানে শাল বৃক্ষ সহ বিভিন্ন ধরনের বৃক্ষ সম্পর্কে জানা যাবে এখানে। এখানে ন্যাচারাল বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কোন জায়গার কোন জেলার এগুলো
আমাদের ঢাকায় অফিস আছে। ঢাকাতে এমনি কোন জেলা থেকে আপনারা কাজ করেন? বিভিন্ন জায়গা থেকে কাজ করি আমরা। এটা যেমন আপনার জুমের চালগুলো, জুমের চালগুলো কালেক্ট করি বান্দরবান থেকে, লাল বিন্নি, সাদা বিন্নি, কালো বিন্নি, কাউনের চাল। আর এই প্রোডাক্টগুলো? আর এগুলো কিছু হচ্ছে বান্দরবান থেকে কালেক্ট করা হয়, আবার কিছু আছে বগুড়া থেকে কালেক্ট করি। এই চালগুলো বগুড়া থেকে কালেক্ট করা, একটা ময়মনসিংহ এর চাল, বিরুই চালটা ময়মনসিংহ। সুন্দর আকর্ষণীয় মেলা। আগামীকালকেই 3 ডিসেম্বর মেলাটা শেষ।